নমস্কার, সিমেন চাপৰি বুঢ়াৰী গীতিমণি ব্লগছৰ অন্য এটা ভিডিঅ'লৈ মই গীতিমণি সকলোকে স্বাগতম জানাইছো। সদায় কোৱাৰ দৰে এটি ধুনীয়া ভিডিঅ'লৈ মই কৌশিক এফালে হৈ গ'ল মোৰ ভতিজা ময়ূক কৌশিক, আগৰ ভিডিঅ'বোৰ দেখিছে আৰু আৰু ই এতিয়া কৰি আছে ড্ৰয়িং, মানে ইউবৰাজ মোৰ বেটা ইউবৰাজ, এফালেও ইউবৰাজে ড্ৰয়িং কৰি আছে, অকণমান দেখাই দিছোঁ। হেল্ল' হাই, মানে বেটা আৰু মোৰ ভতিজা ময়ূক কৌশিকে আৰ্ট স্কুল যায়, কিন্তু মাজে মাজে আৰু ইহঁতৰ এতিয়া হোমৱৰ্ক দিছিলে, মানে ইয়াক কেইটা দিছিলো, কেইটা দিছিলে, 15খন দিছিলে, মানে আৰ্ট কৰি ছাবমিট কৰিব লাগে। আৰু আমাৰ ইয়াক ইউবৰাজ কিমান দিছিলে, 25খন দিছিলে। বহুত দিন হ'ল দিয়া, দুমাহ মানে হ'ল, কিন্তু এক্সাম এনুৱেল এক্সামৰ কাৰণে পঢ়িবলগীয়া হৈছিলে, সেইকাৰণে আৰ্টবোৰ থাকি গৈছিলে। আৰু যিহেতু আজি বা কাইলৈৰ ভিতৰত জমা দিব লাগে ইহঁতে, সেইকাৰণে পূৰা ৰাতিপুৱাৰ পৰা আজি পূৰা ব্যস্ত ইহঁতে ড্ৰয়িং কৰাত। কি কি ড্ৰয়িং কৰিছে অকণমান ধুনীয়াকৈ দেখাম, আৰু আজিনো মই ক'ত ক'ত যাওঁ, কি কি কৰোঁ, সকলোবোৰ ধুনীয়াকৈ দেখাম, তাৰে লৈ মেলি আজি ভিডিঅ'টো প্ৰস্তুত কৰিম। ধুনীয়াকৈ চাব, সকলোৱে মৰম দিব। এতিয়া পোৱালিকেইটাইনো কি কি ড্ৰয়িং কৰিছে অকণমান দেখাই লওঁ, আৰু কেনেকুৱা হৈছে ইহঁতৰ ড্ৰয়িংবোৰ কমেণ্ট কৰি জনাব। কি ইয়া ইয়া ইয়া, আজিকালি ময়ো ক'লো ইয়া ইয়া ইয়া, কিবা নিউ ষ্টাইল নেকি এইটো? মাই গড, নাই মুখৰ অৱস্থা নাই, বিহু বুলি টোপনি খতি কৰি কৰি একদম গা ধোৱা নাই যে, সেইকাৰণে ফ্ৰেছ লগা নাই আৰু। যিকোনো এয়া ময়ূখৰ ৰ'জ স্পীডত দেখা, এখন ৰ'জ আৰু ধুনীয়াকৈ দেখাইছে একদম, উল্টা হ'ল, দেখা বঢ়িয়া। অকল ঘৰে ঘৰে যে এইটো কি হয় মানে, বাবাজী কি এইটো পিণ্ড দান দিব যোৱা নিচিনা এনেকুৱা লাগিছে যে, আৰু এইটো ঘৰে দেখোন, ইমানকৈ ঘৰ আৰ্ট কৰিছে যে, এইটো ঘৰে ঘৰ। আৰু নদী নে ৰাস্তা এইটো? ধুনীয়া লাগিছে বাৰু, মটীয়া ৰাস্তা। আৰু এজনী পানী আনিবলৈ যায় নেকি? ৰাধে মাই, সেইটো নিচিনা লাগিছে যে, অকল ইয়াই ইয়াই কৰি থাকিলে। আৰু বিচাৰটো অ মা, এজনী কি চৰাই ন, ডাউক চৰাই, ডাউক চৰাই এনেকুৱা গছৰ ওপৰত থাকিলে। আৰু যি কি নহওক ভাল হৈছে, 15খন হ'ল নাই, 15খন এয়া হৈ গ'ল ভতিজা মই কৌশিকে, ফাৰ্ষ্ট ইয়েৰ ন এইবাৰ, অঁ ই ইয়া ইয়াৰ ফাৰ্ষ্ট ইয়েৰ বোলে এইবাৰ সি। আৰু মোৰ বেটা হৈ গ'ল থাৰ্ড ইয়েৰ, ইয়াৰ ড্ৰয়িংখিনি অকণমান দেখাই লওঁ, দেখা অঁ মানে ধুনধুন, এইটো কি হয়, এইটো স্পাইডাৰমেন, স্পাইডাৰমেন, এইটো স্পাইডাৰমেন, অকল এনেকুৱা আৰ্টবোৰে কৈছে যে, এইটো এইটো কি আছো ন, ব্লেক পেন্থাৰ। আৰু এইটো কি হয়, এইটো হৰিণাটো ইটো পৰা মানে সিটো কৰাৰ পৰা ইটো গোৱালৈ যাব মাৰিছে নেকি? ইমান বেয়া বেয়া ডাৰ্ট কৰিছো যে, ও মা গাহৰিটো, এইটো গড় নে গাহৰি, এইটো কিন্তু গাহৰি চোন, এইটো কি হয়, এইটো মাইনক্ৰাফ্টৰ কেৰেক্টাৰ, মাইনক্ৰাফ্টৰ কেৰেক্টাৰ, কিন্তু এইযোৰ ভাল লাগিছে, কিন্তু দেই এইখন ভাল লাগিছে ন, এইখন ভাল লাগিছে, এয়া হৈ গ'ল। চোন এইটো কোন হয়, কলমেৰে কৰিছে, এখন কাঠ পেঞ্চিল নহয়, কলমেৰে কৰিছে, ভালে লাগিছে, বেয়া লগা নাই। আৰু ঢোল পেপা আৰু জাপি, এইটো কালাৰ কৰিব লাগিছিলে কিন্তু দেই, কোন এইটো কি হয়, এইটো ফ্লেমিংগো, 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 অ বঢ়িয়া লাগিছে কিন্তু, ইমান বেয়া লগা নাই। আৰু 25টো হোৱা নাই নহয়, আৰু 25, অঁ এইটো থাকক, আৰু এইটো কৰি আছে এতিয়া, কালাৰ কৰি আছে, 25খন জমা দিব লাগিব ই, আৰু ভতিজাই দিব লাগিব ময়ূখে 15খন, বাকী যি কি নহওক এতিয়া আজি কৰি মেলি কাইলৈ ছাবমিট কৰিব দিব লাগিব, বহুত দিন যোৱাও নাই। আৰু ধুনীয়াকৈ দেখা মেলি গৈ আছোঁ, চাই থাকক শেষলৈকে, নিশ্চয় ভাল পাব চাই। এতিয়া আমি জিলিক গা ধুব লাগিব ন, তই গা ধুবি নাই, পোৱালিকেইটা গা ধুৱাম ন, চল গা ধুৱাই লওঁ, জিলিক গা ধুব, এতিয়া আমি জিলিক গা ধুৱাম ন, জিলি দে তাত দে, আৰু এনেকে নকৰিবা, মই ধুৱাম তাক, গা ধুইছে, আগতে উৎপাত নকৰিছিলা কৈ ফেলে গা ধুইছে, এতিয়া বৰমাই জিলিক চেম্পু সানিব, হেড এণ্ড শ্বল্ডাৰ,
মেডিকিউর আছে না মেডিকা মেডিকিউর মেডিকিউর কালে আমাক জিলিক গা ধুই আছে পড়ি আছে এই জিলে বা সান্ত পান্ডে 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 সাজি কাচি একেবারে আয়নার সন্মুখত আর এফালে এতিয়াও বেটাই আর্ট করে আছে শেষ হওয়াই নাই রাতেপা দেখাইছিল নহয় আসলে বহুত দিন হল বলে মানে জানাইছিল কিন্তু কি হল এনুয়াল এক্সামর পিছত যে ওয়ান মান্থ মানে ইয়াতে কি পাইছিল ভ্যাকেশন পাইছিল কিন্তু সেই ভ্যাকেশনত ইয়াতে ড্রয়িং নকলে মানে খেলা ধুলার ফুরা চকাত গুছি গল বারো যি নহোক কাইলে সাবমিট করব সে জনালোয়ে আর ধুনকে আমার জিদিকো গা পা ধুয়ালো ময়ও নিজে গা পা ধুই মেলি খাই বই অকনমান রেস্ট করলো পাঁচ মিনিটমান তারপর এটা পুরো সাজি কাচি ওলালো বিহুলে যাও বলে হাত বিহু পাতিছে ইয়াতে ওসরতে বেশি ওসরও নহয় বারো ইয়ারপা দশ মিনিটমান লাগবে থাই আসবগে হাজবেন্ডে আর বিহু মঞ্চত বিচারকর নিমন্ত্রণ জানাইছে তালৈ যাম আর তার পরিবেশ অকনমান দেখাবলে যদি পারো যত্ন করিম আর কেনকা লাগিছে মোক কমেন্ট করে জানাব আর এই কাপড়জোর যে আজি পিঁধিল কাপড়জোর বায়ে এমব্রয়ডারি করে দিয়া কেনকা লাগিছে জানাবছন হাই কল যায় কই দিয়কছন ভালকে অকমান বিচারকর এফালে হয়ে গেল ককাইদেউ দেই এই যে দেখালো এফালে ককাইদেউ মানে বর্তার লড়া হয় আমি দুইটা এতিয়া ককায়েক ভনীয়েকে মিলি হাত বিহুত বিচারক করবলে গই আছো আর আহিব বিচারক কিন্তু আমি দুজন এফালের পর গইছো আর তাত গে বাকিখিনি দেখাম ইতিমধ্যে আপনাদের জানাইছে যে মানে সাত বিহু শিকিছো বিচারকরভাবে কাজিয়াতে আহি অকনমানি মানে বিহু নাম গাই থাকা আমার নামতী এজনী লগ পালো কেনেকেনো গাইছিল আর কোন নাম গাইছিল অকনমান দেখা খুব ধুনিয়া মরম লগা নাচনি কোনো বিহু নাম গাই তুমি প্রাইজ পালা আর প্রাইজটি কি পালা ফার্স্ট নে সেকেন্ড সেকেন্ড বিহু নামটা কোন গাই দিয়েছ ইতিমধ্যে ঢোল বাদন আর বিহু গীত প্রতিযোগিতা হয়ে গল আর এটা সরু বিহুতী প্রতিযোগিতা হব আর সরু বুড়িয়তী প্রতিযোগিতার বিচারকর মানে এটা বহিম আর যিমানখিনি পার ধুনকে দেখাই যাব চাই থাকবে আর ঢোল বাদন প্রতিযোগিতা ইমান সরু সরু লড়াই অংশগ্রহণ করেছে খুব ভাল লাগিলে আপনাদের চাই নিশ্চয় ভিডিওটি ভালে পাব এয়া হয়ে গল সরু বৃহতী প্রতিযোগিতার মুঠ প্রতিযোগী তেইশজনীর পড়া নজনী মানে হেৰি চূড়ান্ত পর্যায়লৈ বিবেচিত হওয়া নাচনী কেজনী এয়া খুব ধুনিয়া ধুনিয়া নাচনী দেখিছে নাকি কণমানি কণমানি নাচনী মরম লগা তেইশজনীর ভিতর নজনী বিবেচিত হয়েছে চূড়ান্ত পর্যায়লৈ আর যিমানটো পাৰো আপোনালোকক দেখাই গৈ থাকিম চাই থাকিম হিয়ো হলো না বিহু লৈ আহিলা ও হৰি
ফেলে জিতু অতন দা হ্যালো বিচার করে কেন লাগছে ভাল লাগছে সন্ধিয়ার মঞ্চ আর এফালে মানুষ সব কিমান সিঙ্গার প্রোগ্রাম চাবল আর মানে সিঙ্গার প্রোগ্রাম নাচাও যদি দায়িত্বর কারণে মাতিছিল ইতিমধ্যে শেষ হল আর আজির ভিডিওটি মানে ইমানতে সামরণি মারিছো। যদি ভিডিওটি চাই ভাল পালে তেমন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব আর অন্য একটা নতুন ভিডিও আপনার মাজে অতি সোনকালে আসবো। বাই বাই, গুড নাইট।